রাশিয়ার নয়, এবার ইউরোপের নতুন আতঙ্ক চীন। জার্মানির কৌঁসুলিরা আসন্ন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন নিয়ে চীনা গোয়েন্দাদের তথ্য দেওয়ার সন্দেহে জিয়ান জি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর নড়ে চড়ে বসেছে ইউরোপ। জিয়ান ইইউ নির্বাচনে জার্মানির ডানপন্থী দল এএফডির শীর্ষ প্রার্থী ম্যাক্সিমিলিয়ান প্রাহের সহকারী। তিনি ব্রাসেলস ও জার্মানির ড্রেসডেনে কাজ করেন। জিয়ান জি জার্মানিতে থাকা চীনের বিরোধী কর্মীদের ওপরও নজর রাখতেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যাক্সিমিলিয়ান ক্রাহ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে জিয়ান জির সঙ্গে কাজ করা বন্ধ করে দেবেন তিনি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজো বলেছেন, জিয়ান জির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেটি হবে ভেতর থেকে ইউরোপের গণতন্ত্রের উপর হামলা। রাশিয়া ও চীনের গুপ্তচর বৃত্তি বাড়ায় জার্মানিও কাউন্টার গুপ্তচর বৃত্তি বাড়িয়েছে বলে জানান তিনি। 18 এপ্রিল নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা সংস্থা MIVD তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংয়ের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে চীনের গোয়েন্দারা ডাস সেমিকন্ডাক্টর, এয়ারোস্পেস ও ম্যারিটাইম শিল্পকে লক্ষ্য করেছিল। পশ্চিমা বিশ্বের জ্ঞান ও প্রযুক্তির ওপর থেকে নির্ভরতা কমাতে চায় চীন। এজন্য তাদের সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োজন, যেটা তাদের নেই। তাই আইনি পদ্ধতি, গবেষণা বিনিয়োগ, এমনকি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও এগুলো পেতে মরিয়া হয়ে উঠেছে বেইজিং। এর আগে গত বছর 20 ডিসেম্বর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রা ডে ক্রো জানিয়েছিলেন, বেলজিয়ামের ডানপন্থী দল ফ্লামস ব্লাইংয়ের এক সদস্যকে গোয়েন্দা এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে চীন। এই অভিযোগের প্রেক্ষিতে ফ্লামস বেলাং দলের প্রধান ওই সদস্যকে দল থেকে বহিষ্কার করেন। শুধু তাই নয়, 2019 সালে চীনের হুয়াওয়ে কোম্পানির সাবেক কর্মী ও সাবেক পোলিশ গোয়েন্দা এজেন্টকে বেইজিংয়ের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার জিয়ান জিকে গ্রেপ্তারের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ইউরোপে বেইজিংয়ের গুপ্তচর বৃত্তির অভিযোগকে হাইপ বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, জিয়ান জিকে গ্রেপ্তারের মাধ্যমে চীনকে অসম্মান ও দমন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। এদিকে সোমবার জার্মানির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চীনের নৌবাহিনীর ব্যবহারের জন্য প্রযুক্তি জোগাড় করতে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে 3 জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে বার্লিনে চীনের দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে। একই দিনে যুক্তরাজ্যে 2 ব্যক্তির বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গঠন করা হয়। এদের একজন শাসক দল কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কাজ করতেন। তবে লন্ডনে বেইজিংয়ের দূতাবাস ব্রিটেনের গোয়েন্দার তথ্য চুরির এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছে। এর আগে 25 মার্চ ব্রিটেন অভিযোগ করেছিল, চীনা হ্যাকারেরা বেইজিংয়ের সমালোচনা করা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইমেইল হ্যাক করার চেষ্টা করেছে। নির্বাচনী সংস্থা হ্যাক করে কোটি কোটি মানুষের তথ্য চুরির পেছনেও জড়িত বলে অভিযোগ করেছে ব্রিটেন। নুসরাত জাহান কোলি, কালবেলা ডেস্ক।